আমার সিলেট আখাউড়া, বাংলাদেশের সব জায়গায় এখনো কোথাও মিটার গজ নাই, শুধু সিলেট লেখায় রেলওয়ের মিটার গজ। সেই 1874 সালে মিটার গজ, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন পড়ে ধুবড়ি হয়ে পড়ে থাকে। দুইবার একনেক পাশ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রুভ করেছেন, বাজেটও পাওয়া গেছে, কাজ শুরু হয়নি। এগুলো দুঃখের কাহিনী, এগুলো বড় দুঃখের কাহিনী। আর যেগুলো কাজ শুরু হয়েছে, এয়ারপোর্টের কথাই বলি, মাত্র 20% 7 বছরে হয়েছে, 2 বছর আগে এটা কমপ্লিট হওয়ার কথা। প্রায় প্রজেক্টগুলি যদি মাননীয় প্রধানমন্ত্রীর নিজের সুনজর না দেন, তাহলে কাজের অগ্রগতি খুব স্লো। সময় বাড়ানো হয়, টাকা বাড়ানো হয়, আর মানুষের হয়রানি বাড়ে। আমি এই ব্যাপারে অনেক প্রশ্ন তুলেছি। আমি চাইবো আপনারা প্রবাসী যারা, তারা ওইভাবে আমাদের হাতকে শক্তিশালী করবেন, দেশে প্রত্যেকটি প্রজেক্ট যাতে অন টাইম কমপ্লিশন হয়। সেই জন্যে আপনারা সুচার আওয়াজ তুলবেন। বিদেশিরা যখন আমার দেশে প্রজেক্ট করে, এই ঢাকা এয়ারপোর্টই বলি, আপনার মেট্রো রেলই বলি, পদ্মা সেতু বলি, তখন কিন্তু অন টাইম কাজ হয়, টাকা ফেরতও দেয় বিদেশি কোম্পানি। আমরা যখন করি, আটকে থাকে। এই ব্যাপারে আমাদের একটা সারা দুনিয়া জুড়ে জাগরণ তুলতে হবে, উই মাস্ট কমপ্লিট প্রজেক্টস অন টাইম। যারা করতে পারবে না, যদি যথার্থ রিজন না দিকে, দে শুড বি পানিশ, দে শুড বি জেল। এটা একটা সুচ্ছার। আমি আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে একমত যে প্রজেক্ট কমপ্লিশন করা দরকার অন টাইম। আমার কাছে আরও প্রশ্ন করেছেন, গত 30 তারিখে মোহিত ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন হলো দেশে। এখানে আমাদের আহাদ চৌধুরী সাহেব একটা প্রশ্ন তুলেছেন, এমনটি খুব দুঃখজনক। আমি যখন বাংলাদেশের প্রতিনিধি হই, অ্যাম্বাসেডর হলাম নিউ ইয়র্কে, আমি একটা নিয়ম করেছিলাম যে প্রত্যেক মুক্তিযোদ্ধা তাদের সামনের সিটে বসাতে হবে, আর প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটলিস্ট একজন মুক্তিযোদ্ধা শুড স্পিক অন বিহাফ অফ দি মুক্তিযোদ্ধা। আমি নিজের থেকে, সরকার তখনও আয়োজন করে নাই, মুক্তিযোদ্ধা মারা গেলে সেখানে আমি উপস্থিত থাকতাম জানাজাতে। আমি মনে করি যে আমাদের মুক্তিযোদ্ধা চলে যাচ্ছে, এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া দরকার। আর উনি যেটা বাহা সাহেব বললেন, সেই 71 সালে 69 সালে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছেন, আমার সৌভাগ্য হয়েছে তাদের অনেকের সাথে সাক্ষাৎ। সে উনি তো আবুর রহমানের কথা বললেন, তসদ্দুক আহমদের কথা বললেন, আপনার সমরুল মিয়ার কথা, কত লোক। আমি যখন 73-74 সালে এই ব্রিটেনে ঘোরাঘুরি করি, ওরাই ছিল আমাদের বেস্ট ফ্রেন্ড। মিশনে একটি গাড়ি ছিল, সুলতান সাহেব ছিলেন আমার হাই কমিশনার। কারা আমাদের সাহায্য করেছে?